আর্টিস্ট মেন্সে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বাঙালি বাড়ির একটা ফেমাস ডালের রেসিপি আজকে রান্না হবে আর্টিস্ট মেন্সের হেঁশেলে। আজকে আর্টিস্ট মেন্সের বাড়িতে রান্না হবে লাউ ডাল। তো লাউ ডাল বানাবার জন্য যেটা প্রথমেই আমাদেরকে করে নিতে হচ্ছে সেটা হচ্ছে মুগ ডালটাকে ভেজে নিতে হচ্ছে। মুগ ডালটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ হালকা লালচে ভাব না আসছে। তো মুগ ডাল ভাজা হয়ে গেছে, এরপর আমরা জল দিয়ে দিলাম। জলের সঙ্গে আমরা পরিমাণ মতো নুন দিলাম, আর আমরা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সঙ্গে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। ডালটাকে ভালো করে সেদ্ধ করবার জন্য অন্তত 4 থেকে 5টা সিটি আপনাকে দিতে হবে। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে একটা ডালের কাঁটা নিয়ে ডালটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে কিছুক্ষণ। তাতে কি হবে, ডালটা ভালো করে স্ম্যাশড হয়ে যাবে, আর ডালটা স্ম্যাশড হলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। ভিডিওতে যেরকমভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই আপনাদেরকেও ডালটাকে এইভাবে ডালের কাঁটা দিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো ডালটাকে স্ম্যাশ করা হয়ে গেছে, এরপর যেটা করতে হবে লাউ আমরা এখানে অ্যাড করব। তো লাউয়ের অনুপাতে আমরা আবার জল অ্যাড করলাম। এরপর যেটা করছি সেটা হচ্ছে এক এক করে কেটে রাখা লাউগুলোকে অ্যাড করে দিলাম। এখানেও লাউটাকে ভালো করে সেদ্ধ করবার জন্য 4 থেকে 5টা সিটি দরকার। তো হয়ে গেছে লাউ সেদ্ধ, একেবারে ফুটছে টকবক করে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের ডাল আর লাউ দুটোই প্রস্তুত। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ফোড়ং দিতে হবে। তো ফোড়ঙের জন্য আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবং কিছু শুকনো লঙ্কা এখানে ফেড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিন যতক্ষণ না একটু কালচে ভাব আসছে। এরপর আমরা অ্যাড করলাম গোটা জিরে। ফোড়ং হিসেবে আমরা এখানে এই দুটো ইউজ করলাম। যদি আপনারা তেজপাতা ইউজ করতে চান ইউজ করতে পারেন। তো কিছুক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে, তারপর একেবারে শেষে আমরা ডালটাকে অ্যাড করব। আজকে রেসিপি কেমন লাগছে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুবান্ধব এবং পরিজনদের সাথে শেয়ারও করুন। তো আমরা এরপর ডালটাকে অ্যাড করলাম। ফোড়ঙে যে ধোঁয়াটা উঠলো সেটা দেখেই বোঝা গেল যে ফোড়ঙটা খুব সুন্দর হয়েছে। তো ডালটাকে এইভাবে এবার কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে, যাতে খুব সুন্দরভাবে মশলা এবং যে এই যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস আমরা অ্যাড করেছি সেগুলো ভালোভাবে মিশে যায়। একটু টেস্ট বাড়াবার জন্য আমরা শেষে দিলাম 1 চামচ ঘি। তো লাউ ডাল আজকে প্রস্তুত হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই সহজ সরল রেসিপি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, এবং আর্টিস্ট মিন্সকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন।